আসসালামু আলাইকুম সবাইকে, আমি আফরিন ইসলাম, রোম ইতালি থেকে চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। গত পর্বে আমি দেখিয়েছিলাম আমার একটি ব্লগে যে আমি মুরগির ফার্মে গিয়েছিলাম, তো সেই ফার্মের থেকে আমি মুরগি তারপরে হাঁস কিনেছিলাম। তো আজকে আমি সেই একটা মোরগ রান্না করতেছি। তো মোরগটা হচ্ছে প্রায় 3 কেজির মতো, বিশাল বড় আকারের মোরগ। তো আনার পরে খুব সুন্দরভাবে পরিষ্কার করে আমি নিজে ছুরি দিয়ে ভালোভাবে কেটে তারপরে এই যে এখন মুরগি মোরগটা রান্না করতেছি। নর্মালি যেসব আমরা গোশতে হচ্ছে মশলা দিই সেই মশলাগুলো ইউজ করতেছি, বেশি করে পেঁয়াজ, তারপরে ধনিয়া, জিরা, হলুদ, মরিচ, এইসব কিছুর গুঁড়া, এরপরে একটু টমেটো সস দিয়ে নিয়েছি, আর তার সাথে সাথে হচ্ছে একটুখানি দই ইউজ করেছি, একটু টক দই, যেহেতু মোরগটা অনেক বড়, টক দই দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো অ্যাট লাস্টে আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে আবার ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আমি মোরগটা কিন্তু রাতে মাখিয়ে রেখেছিলাম, পরের দিন সকালবেলা জাস্ট রাতে মাখিয়ে এই হাঁড়িটা আস্তে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে সকালে উঠে এই হাঁড়ি সহ চুলায় চাপিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আমি দুইটা পাত্রে রান্না করতেছি, কারণ হচ্ছে ছোট পাত্রে আয়েশা মনির জন্য করতেছি, ঝালটা একটু কম দিয়েছি, আর বড় পাত্রে একটু বেশি ঝাল ঝাল করে তাই তৈরি করছি। মরিচের গুঁড়া তো কম দেওয়া হয়েছে, কারণ মরিচের গুঁড়া আমরা খাই না, তারপরও যেহেতু গোশ এই জন্য একটু দিছি, আর বেশি করে একটু কাঁচামরিচ দিছি এই আর কি। আর চিন্তা করলাম যে আজকে আয়েশার বাবার ছুটি, এই কারণে পোলাও রান্না করি। তো ডায়েট করলে তো আসলে অনেক কিছু বুঝে শুনে খেতে হয়, তো মাঝে মধ্যে তো কিছুটা একটু ছাড় দেয়াই লাগে, কিছু করার নাই আসলে। তো যাই হোক, আমি চিকেনের সাথে হচ্ছে একটু ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল করতেছি। তো চাইনিজ ভেজিটেবল আমার প্রায় শেষ, এখন আমি একটু অ্যারারুট যেটাকে বলে এটা একটু মিক্সড করতেছি, জাস্ট ভেজিটেবলটা ঘন হওয়ার জন্য। অনেকদিন পরে এই ভেজিটেবলটা করছি, আর এই ভেজিটেবলে আমি ইউজ করেছি ফুলকপি, জুকিনি, ক্যারোট, ইটালিয়ান সিম যেটাকে বলে ফাজলি, তারপরে ক্যানে পাওয়া যায় যে মিষ্টি ভুট্টা অর্থাৎ মাইস। এই ভেজিটেবলের মধ্যে অ্যাট লাস্টে যখন হয়ে আসে তখন একটু ডিম দিয়ে দিয়েছিলাম, অর্থাৎ ডিম ঝুরির মতো করে আলাদাভাবে, তারপরে এই ভেজিটেবলে মিক্সড করে দিয়েছি। যেহেতু এটার মধ্যে চাইনিজ ভেজিটেবল, এর মধ্যে টেস্টিং সল্ট, তারপরে ব্ল্যাক পেপে, তারপরে আরও যাবতীয় চাইনিজ যে সবজিগুলো আছে সব কিছুই ইউজ করছি, যার জন্য সবজিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, আর আমার বাসায় এই সবজিটা সবাই অনেক পছন্দ করে। আর এটা তো ফ্রাইড রাইস অথবা সাদা পোলাওর সাথে কিন্তু অনেক ভালো লাগে। তো ভিউয়ার্স, গত আমার 2 দিন আগের যে ভিডিওটা, মুরগির ফার্মের যে ভিডিওটা, ওই ভিডিওটা আসলে মাশাআল্লাহ অনেক ভিউস হয়েছে এবং হচ্ছে ধীরে ধীরে। তো আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সব কিছুর জন্য। তো অনেকেই আমাকে জানতে চেয়েছেন ওই ফার্মের ঠিকানাটা, সবাই জানতে চেয়েছেন। তো ওই ফার্মের ঠিকানাটা আসলে যদি মেট্রো সিতে আপনারা কেউ যান, তো মেট্রো সিতে গেলে তোরে নোয়াবা স্টেশনে নামবেন, নামার পরে মাত্র পায়ে হেঁটে গেলে 5 থেকে 10 মিনিট লাগবে, ওখানেই হচ্ছে ফাত্তোরিয়াটা আছে। যারা ইটালির রোম সিটিতে থাকেন তাদের কথা বলছি। আজিয়েন্দা আগ্রিকোলতুরা, এইটা হচ্ছে কার্ড, ওইখানে কাটতে লি না, আপনাদের সুবিধার্থে আমি এখানে শো করলাম। যারা ওখানে যাবেন, ওখানে আপনারা মেট্রোতে গেলে হচ্ছে তোরে নোয়াবা স্টেশনে নামলে তার মাত্র 5 থেকে 10 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন। যারা গাড়ি নিয়ে যাবেন তারা গুগল ম্যাপে সার্চ করবেন, ইনশাআল্লাহ তা আপনারা পেয়ে যাবেন। অনেকেই আমাকে আলাদাভাবে মেসেজ করেছেন এবং কমেন্ট করেছেন, সব কিছুর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমার পেজের প্রায় ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, শুধু ফলো আর বাকি। তো আপনারা প্লিজ, যারা যারা আমার ভিডিও দেখেন, আপনারা দয়া করে শুধু দেখবেন না, একটু ফলো এবং লাইকে চাপ দিয়ে দিবেন, এবং দয়া করে যদি পারেন সম্ভব হয় কমেন্ট করবেন। তো যাই হোক ভিউয়ার্স, আজকে আমার খাবারের মেনু হচ্ছে হোয়াইট রাইস অর্থাৎ হোয়াইট পোলাও রাইস, এর মধ্যে মটরশুঁটি দিয়ে আমি রান্না করেছি, তার সাথে সাথে আছে এই যে আয়েশা মনির চিকেন, আর এটা হচ্ছে আমাদের ঝাল ঝাল মোরগ চিকেন, আর এখানে আছে হচ্ছে ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল, আর তার সাথে সাথে আমাদের আছে মজাদার ইয়ামি ইয়ামি সালাদ।